Nelson Holihlahla Mandela. রলিলালা দালিভুঙ্গা ম্যান্ডেলা, অর্থাৎ গাছের ডাল ভাঙে যে ম্যান্ডেলা। ১৯১৮ সালের ১৮ই জুলাই দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের ট্রান্সকেই রাজধানী উমতাতার নিকটবর্তী মভেজো গ্রামের ছোট্ট শিশুটি ডানপিঠে স্বভাবের কারণেই কৈশোরেই এমন নামের বিড়ম্বনায় পড়েন। কিন্তু নামে কি বা যায় আসে। স্কুলে পড়ার সময় তার শিক্ষিকা মাদিঙ্গানে তার ইংরেজি নাম রাখেন নেলসন। কিন্তু আফ্রিকার মানুষ ভালোবেসে তাকে মাদিবা বলে ডাকা শুরু করল। সেই ভালোবাসা আর ভুলেননি ম্যান্ডেলা। ১৯৪৮ সালে নির্বাচনে বর্ণবাদ ও জাতিগত পক্ষপাতিত্বে বিশ্বাসী দল ন্যাশনাল পার্টির ক্ষমতায় আসার প্রেক্ষাপটে ম্যান্ডেলা সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন, শুরু করেন বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। ১৯৬১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্ত উইসিউএ এমকের নেতৃত্ব গ্রহণ করেন। ম্যান্ডেলাকে আবার ১৯৬২ সালের ৫ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং শ্রমিক ধর্মঘটে নেতৃত্ব দেয়া ও বেআইনিভাবে দেশের বাইরে যাওয়ার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর ২ বছর পরের ১১ জুন ম্যান্ডেলার বিরুদ্ধে এএনসির সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয় এবং শাস্তি দেওয়া হয়। ১৯৮০ সালে এমকে বর্ণবাদী সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। এতে যুক্তরাষ্ট্র ম্যান্ডেলা ও এএনসি কর্মীদের সন্ত্রাসবাদী হিসেবে তাদের দেশে নিষিদ্ধ করে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ম্যান্ডেলা এভাবে প্রায় ২৭ বছর কারাগারে আটক ছিলেন। কারাবাসের প্রথম ১৮ বছর কাটান রবেন দ্বীপের কারাগারে, সেখানেও চালু ছিল বর্ণভেদ প্রথা। ওই সময় দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন নেলসন ম্যান্ডেলা। ৯০ তাকে মুক্তি দেওয়া হয়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা ম্যান্ডেলা এর ৪ বছর পরই ৬২% ভোট পেয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত হন। দায়িত্বে ছিলেন ১৯৯৯ সাল পর্যন্ত। সে বছরের জুন মাসেই বিদায় নেন রাজনীতি থেকে। গত ৪ দশকে তিনি ২৫০-এর বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৩ সালের নোবেল শান্তি পুরস্কার। জাতিসংঘ ২০০৯ সাল থেকে এই মহান নেতার জন্মদিন ১৮ জুলাই ম্যান্ডেলা দিবস হিসেবে পালন করছে। বর্ণবাদের কারাপ্রাচীর ভেঙে জীবনের দীর্ঘ পথ বেয়ে আলোক প্রভাতে নেলসন ম্যান্ডেলার উদ্ভাষণ সমকালীন বিশ্বের সুন্দরতম ঘটনা। মহান এই মুক্তি সংগ্রামী আজ আফ্রিকার ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে বিশ্বব্যাপী মুক্তিকামী জনতার প্রেরণার উৎস। ম্যান্ডেলার বড় কীর্তি হচ্ছে তিনি স্বাধীনতা, শান্তি আর সুন্দর জীবন প্রত্যাশা, মানুষের আশা ও স্বপ্নকে ইতিহাসের সঙ্গে মেলাতে পেরেছেন। এখানেই তিনি অনন্য, আর অনন্য বলেই তো তিনি ঐক্য, গণতন্ত্র, সৃজনশীলতা আর ধৈর্যের দৃষ্টান্ত। ম্যান্ডেলা মানেই সংগ্রামের ঝাঁঝালো গন্ধ, মুক্তির শ্বেত শুভ্র রূপ, লাঞ্ছিত নিপীড়িতদের পাশে উচ্চকিত কণ্ঠস্বর। জয়তু রুলিলালা, জয়তু ম্যান্ডেলা। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ।